ড্রিম স্কুল বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ড্রিম স্কুল বিডি অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা তোমাদের মাঝে যে অঙ্কগুলো নিয়ে এসেছি অনুশীলন 3.2 নবম দশম শ্রেণীর, সেইখানে আমরা যে অঙ্ক দুইটা করবো সেটা হচ্ছে 15 এবং 16 নম্বর অঙ্ক, কারণ এরপরে আমাদের একটা সৃজনশীল রয়েছে। আমরা এর পরবর্তী পার্টে তোমাদেরকে অবশ্যই সৃজনশীলটা করিয়ে দেব। তো দেখো, আমরা প্রথমেই আজকে যে অঙ্কটা করব সেটা হচ্ছে 15 নম্বর অঙ্ক। আমি বরাবরের মতোই সবসময় দেওয়া আছে কি সেটা আগে লিখে তারপর অঙ্কগুলো করি, সো এইবার একই প্রসেসে আমরা অঙ্কটা করার চেষ্টা করব। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবে। দেখো, এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখে নিচ্ছি। দেওয়া আছে 2x মাইনাস 2x ইজ ইকুয়াল 3। তো এইটা দেওয়া আছে, এখন আমরা কি করব দেখো। এখন আমরা আমাদের বলেছে এখানে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব ইজ ইকুয়াল 63। সো আমরা অবশ্যই লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবো, তাহলে এই জায়গায় লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তো আমরা 8টা আগে গুণ করে দিব, যেহেতু এই জায়গায় 2x মাইনাস 2 বাই এক্স রয়েছে, সো 8টা আমরা গুণ করে দিব। তাহলে 8 গুণ করলে হবে 8 এক্স কিউব মাইনাস, এই 8টা কিন্তু উপরে গুণ হবে নিচে না, সো উপরে যদি গুণ হয় 8টা কিন্তু 1-এর সাথে গুণ হবে, তাহলে হবে 8 বাই এক্স কিউব। তো এইটাকে এখন আমরা ভাঙিয়ে ফেলবো। দেখো কীভাবে ভাঙাচ্ছি আমরা, ভাঙাতে হলে আমরা কিন্তু 8 2-কে যদি কিউব করি তাহলে 8 হবে, আর এক্স কে কিউব করলে এক্স কিউব হবে। তাহলে এই দুইটার উপর আমরা হোল কিউব দিয়ে দিব, দুইটার উপরেই কিউব চলে আসবে, মাইনাস এই 2-কে কিউব করলে কিন্তু 8 হবে, আর নিচে এক্স দিয়ে দিব, পুরোটার উপর হোল কিউব দিয়ে দিব। তাহলে দেখো এখন এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত কিন্তু হয়ে গেছে এই জায়গায়। তো এখন আমরা অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করবো, কারণ এই জায়গায় 2x মাইনাস 2 বাই এক্সের মান দেওয়া আছে। তো অনুসিদ্ধান্তটা হচ্ছে এ মাইনাস বি, এ হচ্ছে এই জায়গায় 2x মাইনাস বি হচ্ছে 2 বাই এক্স হোল কিউব প্লাস 3ab, 3a হচ্ছে 2x, বি হচ্ছে 2 বাই এক্স ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে 2x মাইনাস বি হচ্ছে 2 বাই এক্স। এটা বসানোর পর আমরা এখন মান বসিয়ে দেবো, 2x মাইনাস 2 বাই এক্স এর মান দেখো 3 দিয়েছি আমরা, অঙ্কে দেওয়া রয়েছে, সো আমরা 3 বসিয়ে দেবো, এটার উপর কিউব রয়েছে, তাহলে প্লাস 3 কিউবটা বসিয়ে দেবো, প্লাস দেখো x এটা নিচে এটা উপরে কিন্তু কাটা যায়। এখন আমরা গুণ করব, দেখো 3 দুগুণা 6, 6 দেবো না কিন্তু 12, আর এই যে 2x মাইনাস 2 বাই এক্স এর মানটা রয়েছে সেটা হচ্ছে 3, তাহলে এই জায়গায় আমরা 3 বসিয়ে দেবো। দেখো 3-কে কিউব যদি আমরা করি তাহলে আবার 27 প্লাস আমরা যদি 12 ইন্টু 3 করি তাহলে হবে 36। তো দেখো এটা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 63 হয়ে যাচ্ছে, 63। তো এটাই হচ্ছে আমাদের 15 নম্বরের অ্যান্সার। আমরা ইকুয়াল রাইট হ্যান্ড সাইড লিখে দিব এবং লিখে দিব, সুতরাং 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব ইজ ইকুয়াল 63, যেহেতু আমাদের দেখাও যে বলেছে, সো আমরা শুট দিয়ে দিব। এরপর আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 16 নম্বর অঙ্ক। তো চলো দেখি 16 নম্বর অঙ্কে কী রয়েছে। দেখো 16 নম্বর অঙ্কে যেটা রয়েছে সেটা হচ্ছে এ ইজ ইকুয়াল রুট 6 প্লাস রুট 5 হলে এ টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এ কিউব এর মান নির্ণয় করো। দেখো প্রথম অবস্থায় কিন্তু এটা বুঝা একটু কষ্টকর হবে যে আমার এখানে কোন মানটা দরকার হবে, সো এই জন্য আমরা প্রথমে একটা ছোট্ট টেকনিক অবলম্বন করব। ছোট্ট টেকনিকটা হচ্ছে আমরা যখন খাতায় অঙ্কটা করব তখন একটু জায়গা ফাঁকা রেখে নেব, এতটুকু পরিমাণ। তো জায়গাটা যদি ফাঁকা রাখি, এরপর আমরা প্রদত্ত রাশি, যেহেতু আমাদের মান নির্ণয় করতে বলেছে, তাহলে অবশ্যই আমরা যেটার মান নির্ণয় করতে হবে সেটাকে প্রদত্ত রাশি দিয়ে লিখব। তো প্রদত্ত রাশি দিয়ে আমরা আমাদের যেটার মান নির্ণয় করতে বলেছে সেটা লিখে ফেলবো, তাহলে আছে এ টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এ কিউব, এটাকে লিখে ফেললাম। দেখো আমরা কি করছি, এটা কিন্তু লসাগু আকারে রয়েছে,
এটা বুঝতেই পারছি আমরা যে এটা লসাগু আকারে রয়েছে, লসাগু কিন্তু আলাদা আলাদা করে দেওয়া যায় সমহর বিশিষ্ট ভগ্নাংশের মতো। তাহলে এখানে এ টু দি পাওয়ার 6 বাই এ কিউব লিখতে পারি আমি, মাইনাস 1 বাই এ কিউবও কিন্তু লিখতে পারি। এখন দেখো এ উপরে 6টা গুণাকারে আছে আর নি এ নিচে কিন্তু 3টা গুণাকারে রয়েছে, সো উপর থেকে কিন্তু 3টা আমি কেটে দিতে পারি, তাহলে আর 3টা বাকি থাকবে, তাহলে এ কিউব মাইনাস 1 বাই এ কিউব হয়ে যাবে। তো আমাদের এইটার জন্য এখন কাজটা করতে হবে, তাহলে এইটার জন্য যদি কাজ করতে হয় আমার দরকার হবে কিন্তু, দেখো এটাকে আমরা হোল ব্র্যাকেট দিয়ে দিতে পারি, এ হোল কিউব মাইনাস 1 বাই এ হোল কিউব, তার মানে এটা এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্তে পড়ে যাবে। সো আমাদের দরকার হবে এ মাইনাস 1 বাই এর মান, আমাদের কার মান দরকার হবে সেটা আমরা আগে বের করে নিলাম। এখন আমরা দেওয়া আছে দিয়ে লিখছি, দেখো দেওয়া আছে, দেওয়া আছে এ ইজ ইকুয়াল √6 প্লাস √5, কিছু অঙ্ক রয়েছে যেগুলো মান তুমি দেখলে বুঝতে পারবে না যে কোন মানটা তোমার দরকার হবে। এখানে যেহেতু মাইনাসের সূত্র, সো মাইনাসটা হবে অবশ্যই, কিন্তু তবুও ক্লিয়ার করার জন্য আমি এতটুকু আগে করে নিলাম, দেন এটা করব। এ ইজ ইকুয়াল √6 প্লাস √5 রয়েছে, সো আমরা যদি 1 বাই এর মানটা বের করতে পারি তারপর দুইটা থেকে বিয়োগ করে দিতে পারি, তাহলে কিন্তু এ মাইনাস 1 বাই এর মানটা পেয়ে যাবো। তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই, দেখো এটা নিচে 1 রয়েছে আর এটা নিচেও কিন্তু 1 রয়েছে, তাহলে উল্টে দিলে 1টা উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে, অনুরূপভাবে এই পাশেও কিন্তু 1টা উপরে আর √6 প্লাস √5টা নিচে চলে আসবে। এখন আমরা এটাকে অনুবন্ধী রাশি দ্বারা গুণ করব। অনুবন্ধী রাশিটা কি? অনুবন্ধী রাশি হচ্ছে এখানে √6 প্লাস √5 রয়েছে, আমরা √6 মাইনাস √5 দ্বারা উপরে নিচে উভয় জায়গায় গুণ করব। তাহলে 1 ইন্টু হবে √6 মাইনাস √5 আর নিচে হবে √6 প্লাস √5 ইন্টু √6 মাইনাস √5। তো দেখো আমরা কি করলাম, এখন আমরা যে কাজটা করেছি √6 মাইনাস √5 কিন্তু কাটাই দিয়ে দিতে পারি, সো অনুরূপভাবে আগেরটাই কিন্তু আমরা ফেরত পেয়ে যাবো, তাহলে কোনো প্রকার চেঞ্জ আমরা কিন্তু করি নিয়ে জায়গায়। তাহলে এখন আমরা 1-এর সাথে যদি এটাকে গুণ করি তাহলে কিন্তু উপরে √6 মাইনাস √5ই থেকে যাবে, আর নিচে দেখো √6কে আমরা যদি এ ধরি আর √5কে আমরা যদি বি ধরি, তাহলে কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হয় এই জায়গায়। √6কে আমি ধরছি এ আর √5কে আমি ধরছি বি, তাহলে এটাও এ হবে আর এটাও কিন্তু বি হবে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর কিন্তু সূত্র হয়ে যাচ্ছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ হচ্ছে √6, তাহলে এটার উপর স্কোয়ার মাইনাস বি হচ্ছে √5, এটার উপর স্কোয়ার, তাহলে কি হচ্ছে দেখো √6 মাইনাস √5, নিচে কি হয় ভালো মতো খেয়াল করো, স্কোয়ার রুটে কিন্তু কাটা যায়, তাহলে হবে 6 মাইনাস, এখানেও স্কোয়ার রুটে কাটা যাবে, তাহলে 5, 6 মাইনাস 5 1, নিচে 1 লেখার কোনো দরকার নেই, তাহলে এটা হবে √6 মাইনাস √5। তো দেখো এখন আমরা কিন্তু 1 বাই এর মানটা পেয়ে গেছি, তাহলে আমাদের দরকার কার মান, এ মাইনাস 1 বাই এর মান, তাহলে আমরা এখানে লিখব এখানে এ মাইনাস 1 বাই এ ইজ ইকুয়াল, এর মান দেখো √6 প্লাস √5, মাইনাস রয়েছে দেখো মাইনাসের পরে যা তুমি লিখবে সেটা অবশ্যই চিহ্ন পরিবর্তন করে লিখবে, নতুবা একটা লাইন বাড়িয়ে লিখতে হবে কোনো দরকার নেই। সো এইটা কিন্তু মাইনাসের পরে আমি লিখবো যেহেতু 1 বাই এর মান এইটা, তাহলে এটা কিন্তু প্লাস আসে প্রথমে হবে মাইনাস √5, এটা মাইনাস আসে প্রথমে হবে প্লাস, সরি এটা প্লাস আছে প্রথমে এটা হবে মাইনাস √6, এরপর এই √5 এর আগে কিন্তু মাইনাস রয়েছে, তাহলে এটা হবে প্লাস √5। তো দেখো মাইনাস √6 প্লাস √6 কিন্তু কাটা যাচ্ছে, তাহলে একটা √5 আর একটা √5 মিলে হবে 2টা √5, তাহলে 2√5 আমি লিখে দিলাম। এখন শুধুমাত্র আমরা এই জায়গায় মানটা বসিয়ে দিব, দেখো এখন আমরা অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করি, অনুসিদ্ধান্তটা হবে এ মাইনাস 1 বাই এ হোল কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab, এ হচ্ছে এ বি হচ্ছে 1 বাই এ ইন্টু এ মাইনাস বি, আমরা অনুসিদ্ধান্ত করলাম, এখন আমাদের মান বসানোর পালা, তাহলে এ মাইনাস 1 বাই এর মান হচ্ছে 2√5, উপরে কিউব রয়েছে তাহলে আমরা কিউব দিয়ে দিব, এ কিন্তু কাটা যাচ্ছে প্লাস 3 ইন্টু এটার মান কিন্তু 2√5। তো দেখো 2√5কে যদি আমরা কিউব করি তাহলে কি আসবে আমি একটু ভাঙিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো
টু রুট ফাইভকে যদি আমরা কিউব করি, এটার মানে হচ্ছে আসলে টুকে তিনবার গুণ করা আর রুট ফাইভকে তিনবার গুণ করা। তো আমরা জানি টুকে যদি তিনবার গুণ করি তাহলে এইট হয়ে যাবে, এখন রইল রুট ফাইভ। তাহলে রুট ফাইভ ইন্টু রুট ফাইভ ইন্টু রুট ফাইভ আমরা লিখতে পারি, তাহলে দুইটা রুট ফাইভ মিলে কিন্তু রুট ফাইভ স্কোয়ার হয়ে যায়, ইন্টু রুট ফাইভ একটা বাকি থাকে, তাহলে এটা কিন্তু স্কোয়ার রুটে কাটা যাবে, হবে ফাইভ রুট ফাইভ। এখন এটা কিন্তু একটা সংখ্যা চলে এসেছে, সো এই সংখ্যাটা কিন্তু এই এইটের সাথে গুণ হয়ে যাবে, তাহলে হবে 14, চার পাঁচ সরি 5 আটা 40 রুট ফাইভ, তাহলে 40√5 কিন্তু চলে এসেছে। সো এই জায়গায় আমরা কিন্তু এখন লিখে দিব 40√5 ইকুয়াল 40√5 প্লাস 3 দুগুণা 6, তাহলে এই জায়গায় হবে 6√5, তাহলে 40টা√5 আর 6টা√5 মিলে কয়টা হবে, 46টা√5। এটাই হচ্ছে আমাদের 16 নম্বরের অ্যান্সার। আশা করি তোমরা সবাই অঙ্কগুলো বুঝতে পেরেছো। এর পরবর্তী পাঠে আমরা সৃজনশীলটা করিয়ে দেব, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার দীর্ঘায়ু কামনা করে আমি মাহবুব রহমান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।